অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোল্লাম মোস্তফাকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। দুপুরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, 2011 থেকে 2016 সাল পর্যন্ত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে ভুয়া ভাউচারের মাধ্যমে 2,23,65,673 টাকা আত্মসাত করেন গোলাম মোস্তফা। পরবর্তীতে অডিট কমিটির মাধ্যমে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শ্রম আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।